নমস্কার বন্ধুরা, চম্পারণ কিচেন উইথ ফুড লাভারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা, কেমন আছেন বঙ্গবাসী? হাই পিসি, হাই ভাইপো, সবাইয়ের জন্য নিয়ে চলে এসেছি খুব দারুণ একটা রেসিপি, বেনানা বন্ডা রেসিপি। বন্ধুরা, ভালো ফুড রেসিপি দেখতে হলে আমার চ্যানেল ভিজিট অবশ্যই করতে হবে, চম্পারণ কিচেন উইথ ফুড লাভার। চলিয়ে বন্ধুরা, চলো 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 চলো, এই দেখুন বন্ধুরা এসে গিয়েছি। এবার চালু করি বেনানা বন্ডা করার জন্য। আমি বেনানা নিয়ে নিয়েছি, গোলকি নিয়ে নিয়েছি, কালা নিমক, সাদা নিমক, হলদি, লঙ্কা পাউডার, জিরা পাউডার, মাটির হাঁড়িতে আমি রান্না করব। আর দেখতে পাচ্ছেন আমি বেসন নিয়ে নিয়েছি বন্ধুরা। চলুন শুরু করা যাক। বেনানাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এবারে আমি পিস পিস করে কেটে নেব গোল গোল। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। হাঁড়ি গরম হয়ে গিয়েছে, এবারে আমি তেল দিয়ে দেব। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে বেনানা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি বেনানাগুলোকে পিস পিস কেটে নেওয়ার পরে। খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এবারে সম্পূর্ণ বেনানাগুলোকে আমি বের করে নেব। এর মধ্যে আমি অল্প বেসন দিয়ে দেব, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেব, হলদি পাউডার, মিরচা পাউডার এবং জিরা গুঁড়ি দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেব, অল্প বিট লবণ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবারে আমি এক একটা বন্ডা হাঁড়ির মধ্যে দিয়ে দেব ফ্রাই করার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বন্ডাগুলোকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আপনারও এভাবে বাড়িতে তৈরি করতে পারেন, খুব সুন্দর একটা রেসিপি, খুব ভালো রেসিপি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, এবারে আমি টেস্ট করব। এর জন্য আমি পেঁয়াজ আর ঝাল চাটনি নিয়েছি, এটা টমেটোর দিয়ে বানানো হয় আর লঙ্কা দিয়ে ঝাল চাটনি, এটা আমি টেস্ট করব। অসাধারণ টেস্ট বন্ধুরা, অসাধারণ। আপনারও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর টেস্ট, খুব ভালো একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।